Okay, this is the CAC chief interview with him. কোথাও থেকে একটা গাছ ভেঙে পড়েছে লাইনের উপর, কোথাও একটা গাছের ডাল এসে ফ্লাইং অবজেক্ট উড়ে এসে পড়েছে, বা কোথাও জল জলের ঝাপটা একটা প্রচন্ড তার মিটার বোর্ডে ঢুকেছে। তো কনজিউমার কমপ্লেন গুলোতে তখন আমরা একটা এক্সট্রা গুরুত্ব দিই, কারণ আমরা তো তখন ঝড়ের মধ্যে গিয়ে চেক করতে পারি না কেউ, সেই গুরুত্ব দিয়ে আমরা সেটাকে দেখি, যাতে সেই তার তার সেফটি গ্রাউন্ডে আমরা তখন সেগুলোকে বন্ধ করি। এই বন্ধ করার পরে যখন তারপরে যখন ঝড়টা হয়ে যায়, যে ক্ষেত্রে এখানে কিন্তু একটা টাইম এবং স্পিড অনেক বেশি ছিল, হয়ে যাওয়ার পরে তারপরে আমরা সেগুলোকে আবার রেস্টোর করি। আমাদের একটা তারপরে রেস্টোর করার একটা পদ্ধতি আছে, খুব কুইকলি একটা প্রম্পলি রেস্টোর করা, কিন্তু মাথায় রাখতে হয় যে এটার মধ্যে একটা সেফটি একটা বড় অ্যাসপেক্ট, যাতে লোকের যে কমপ্লেনগুলো এসেছে সেগুলোকে চেক করে সে অন করতে হয়। এটা আমরা দেখবেন যখন এই ধরনের জিনিস হয় আমরা যা বন্ধ করি, তার প্রায় এবারে তাই বন্ধ করার পর উইদিন 2-3 hours 4 hours এর মধ্যে আমরা কিন্তু 90% রেস্টোর করে দিয়েছিলাম। ওকে, নাও হি সেজ ওয়াই হি ক্যানট রেস্টোর দ্য ইলেকট্রিসিটি। রেস্টোর করতে পারিনি মানে কি, সেগুলোকে আমরা বুঝতে পেরেছি একটু চেক করা দরকার, এই ড্যামেজ গুলো কি ধরনের ড্যামেজ হয়েছে বা কি ধরনের হয়েছে সেটা দেখে নেওয়া দরকার। সেই ড্যামেজ সেটা দেখাটা মানে এখানে মেইনলি কলটা কি হয়, মেইনলি হয় হচ্ছে যেখানে কোনো একটা উড়ন্ত জিনিস, কোনো একটা ডাল, গাছের ডাল বা কোনো একটা গাছ ভেঙে পড়েছে আমাদের পোলের উপর, নেটওয়ার্কের উপর, এই ধরনের টপিক, তাতে আমাদের সেই ডালগুলোকে না সরালে বা সেই ফ্লাইং অবজেক্টটাকে না সরালে চালু করা যায় না। এবার সরানো মানে সরিয়ে থ্যাংকস জি 24 ঘন্টা, অনি ব্যান্ড প্লিজ টেক কেয়ার দ্যাট আই ডোন্ট গেট এনি কপিরাইট ইস্যুস ফ্রম ইউ গাইজ বিকজ অল আই এম ডুইং ইজ ট্রাইং টু হেল্প trying to broadcast this on YouTube as soon as I'm recording, so that everybody else can, whoever can is getting access to internet, at least can watch this. What's the your news itself? Anirban Chaudhary is the editor of the 24 Ghanta and he's my very good friend, so I'm talking to him. Okay. এগুলো তো চটচটি করে সেফটি গ্রাউন্ডে ভালো করে দেখতে হবে কোথায় কি হয়েছে, কি ড্যামেজ হয়েছে, কি রিপেয়ার করতে হবে। তো আর এটার পাশাপাশি এখানে কি ইন্সপেকশনের কথাটা যেটা বলছেন, যেখানে মানুষজন যেটা অভিযোগ করছেন যে কেউ ইন্সপেকশনে যাচ্ছে না, 24 ঘন্টা যে লাইনটা সবসময় সিএসসি এর ক্ষেত্রে পাওয়া যায় সেখানে কেউ ফোন করছে না, এই সমস্যাটা কেন হলো? লোক পৌঁছতে পারছে না, তো আমাদের র‍্যাম্প আপ করা আছে, ফোন ধরা আছে, ইনফ্যাক্ট আমাদের একটা আইভিআর সিস্টেমও আছে, যেখানে যদি যে কনজিউমার ফোন করছে সে যদি কনজিউমার নাম্বার দিয়ে দেয় তাকে